আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে গেলাম খুব সকালে সকালে খুব সুন্দর একটা সকাল আজকে আমি দেখতে পেলাম খুব ভালো লাগলো তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি ছিলাম খুবই তাড়াতে কেননা আমি আজকে আমি আমার বাবার বাড়িতে যাব সকালে সকালে উঠে রেডি হয়ে জাস্ট আমি বের হয়ে গেছি হ্যাঁ আপনাদের তো বলতে ভুলেই গিয়েছি আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি খুবই কাছাকাছি এখান থেকে যেতেও এখানে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে তো আমি একটা রিকশা ডাক দিয়ে নিয়েছিলাম আর রিকশাতে করে আমার বাবার বাড়িতে যাচ্ছি সকাল সকাল বেলা বের হয়েছিলাম না তাও আবার আমি শুধু একা একা আমার এত ভাল লাগছিল চারো দেখতে আর আমার বাড়ির দিকে যতই যাচ্ছিলাম অতই ভাল লাগছিল এতদিন পরে সবার সাথে আমি দেখা করব এই যে আশপাশটা দেখতে পাচ্ছেন এই আশপাশের সাথে আমার খুবই মজার মজার স্ট্রিতে জড়িয়ে আছে যে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কারণটা হচ্ছে এই যে যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্কুল আর যখন গ্রামে ছিলাম আমার সবচেয়ে ফার্স্ট স্কুল ছিল এটা আমি স্কুলেই পড়ালেখা করে ছিলাম ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত তারপরে ঢাকায় এসে পড়েছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ঠিকই কিন্তু আমি বাড়ির কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে আমি যখন গিয়েছিলাম মোমেন্ট ছিল না ভিডিও কারণ হচ্ছে পরে দেখা যাক ব্লগে আমি বাসে আমার বাড়ির আশপাশটা আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আপনাদেরকে বললাম আমি যে আজকে খুব তাড়াতে আছি তাই আমি ওইখানে গিয়ে আবার আমি এসে পড়েছি আমার শ্বশুর বাড়িতে এখানে সকালে খাবার দাবার খেয়ে পড়েছিলাম চা খেতে তো চাটা খাওয়া শেষ এখানে আবার মা চালা এসেছিল তো মাছ দেখে আমরা আবার কিছু মাছ কিনছিলাম এভাবে গ্রামের বাড়িতে ভ্যানের ভিতরে করে নানান ধরনের মাছ নিয়ে আসে তো আমরা কিছু মাছ কেনা শেষ হয়ে গেল আমাদের এখানে দোকানের পাঁচটা খুব সুন্দর দেখতে তো আমরা মাছ কেনা তো হয়ে গেল থেকে তো এখানে ধরা হচ্ছে মাছ এটা হচ্ছে আমাদের পুকুর তো এসে পড়লো মাছ ধরতে জাল জাল টানছে আর একটু পরেই মাছ উঠাবো আমরা আসলে এবার আমরা মাছ ধরতে গিয়ে আমাদের মেজাজটা খুব গরম হয়েছিল কেননা ওরা ওনারা জালটা টানতে টানতে ওই দিক নিয়ে গিয়েছিল আর এইভাবে এবার যে কিভাবে মাছ ধরা হচ্ছিল আমরা খুব বিরক্ত হচ্ছিলাম মোমেন্ট ওইভাবে এনজয় করতে পারি না আমরা কিভাবে ওনারা মাছগুলো ধরে ধরে ছেড়ে চলা আসলে পুকুর নিয়ে এখানে একটা কাহিনী আছে যেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব তারপরে হচ্ছে যে এখানে দেখেন আমাদের মাছ ধরা হয়ে গেছে এখন মাছ গুলো নিয়ে আমরা বাড়িতে চলে যাব অন্যবার প্রচুর মাছ ধরা হয় ওই পরিমানে এবার খুবই কম মাছ ধরা হয়েছে আর মাছ দেখে আমাদের সবার মোট মন সব খারাপ হয়ে গিয়েছিল কারণ আমরা এইটুক মাছ ধরি না প্রচুর পরিমাণে মাছ ধরি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর আমার ভিডিও সবার রেবতে চলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ